এসেছেন যে আমরা কিছুক্ষণ আগে একজন শিক্ষকের কথা বলেছি, তিনি আমাদেরকে দীর্ঘক্ষণের পর যে আবশ্যকতাগুলো খোলা হয়েছে এই বিভাগ আমরা আমাদের নিজ প্রাঙ্গণে প্রবেশ করতে পেরে আসলে আমি নিজেও খুব আনন্দিত। এবং আপনারা জানেন প্রায় আজকে 18 মাস যাবত আমরা এই আমাদের হলের বাইরে ছিলাম করোনাকালীন সময়ে। তো আজকে আমাদের তার মধ্যে করোনাকালীন সময়ে আমাদের প্রতিনিয়ত শিক্ষকদের সাথে যোগাযোগ হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতিটি আমানত আমাদের শিক্ষকরা খুব যত্ন সহকারে রাখার চেষ্টা করেছেন। এবং এই বন্ধ চলাকালীন সময় আপনারা জেনে থাকবেন হলে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো ছিল, যে হলের সামনে বেতন করা থেকে শুরু করে আমাদের দেশরত্ন জনতিরত্ন শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিটা হলের জন্য উন্নয়ন বরাদ্দের মাধ্যমে সেই উন্নয়ন